Subscribe now and press the bell icon. Never miss an update. আমার দুটো বাচ্চার মিলে আমি 52,000 টাকা দিয়েছি, 26,000 করে। প্রতিটা দিন আসছে আমাদের এখানে বলে যে চাকরি দেবে, তো আমাদের কাছ থেকে 52,000 টাকা টাকা জুনে নিয়ে, মানে এটা আমার তারপরে আগামী আগামীকাল থেকে 26,000 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে। তো এখন 4.5 মাস হয়ে গেছে, কোনো চাকরি কোনো কথাই বলেনি, তো খালি ফোন করে বলতে ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ দেয়নি। আর এখানে যে আসে তাকেই বলে যে এয়ারপোর্টে চাকরি দিয়ে দেবে, ইন্ডিগোতে দিয়ে দেবে, আরও যারা যারা কোম্পানি আছে দিয়ে দেবে, তো কোনো চাকরি কোনো খোঁজেনি। তারপর এখানে আবার আমার বাবাকে ভেতরে ঢুকে নিয়ে বলছে যে আমার নাকি লাইফ স্পয়েল করে দেবে, এত ঝামেলা করলে নাকি হবে না, টাকা নাকি ফেরত দেওয়া যাবে না, এইসব আরো নানা রকম শেড দিয়েছে। তো এটা বলার জন্যই আমাদের দাবি হচ্ছে আমরা টাকাটা ফেরত চাই, আমাদের আর চাকরি চাই না। ব্যাস না, কোনো স্টেপ নেওয়া হয়নি। কালকে এখানে পুলিশ এসেছিল, পুলিশকেও হয়তো এরা কিছু করেছে হয়তো জানি না, পুলিশও আমাদের এখান থেকে তাড়িয়ে দিয়েছে, এখান থেকে বার করে দিয়েছে, কোনো স্টেপই নেওয়া হয়নি আমাদের এখানে। আচ্ছা, এটা হচ্ছে 3 স্টেপ সিনহা পরিবার, সিনহা গ্রুপ থেকে এসা জানা তারপরে ওনাদের অন্যাবো করবো বলে একজন আছেন, গতকাল আমরা বিধাননগর থানায় লাস্টে অভিযোগ করেছি। অভিযোগ করে আসার পরে উনি আমাকে ডেকেছিলেন, আপনি আসুন করুণাবাবু। একবার পুলিশ এসেছিলো, আমরা তার আগে উপরে গিয়েছিলাম, আমরা বললাম স্যার আমাদের টাকাটা ফেরত দেন, উনি সঙ্গে সঙ্গে পুলিশ ডেকেছিলেন। পুলিশ এসে আমাদেরকে যথারীতি বললো যে আপনারা চলে যান, আমরা চলে গেছি, উনি আবার আমাকে ডাকে। তো আমি তো টাকা দিয়েছি, আমার কোনো ভয় নেই, আমি গেছি ওনার কাছে চেম্বারে, বললো আপনার ব্যাপারটা আমি দেখে নিতাম, আমি বললাম না এইভাবে তো হয় না, এতগুলো মানুষ এসছে, আপনি কি বিচার করছেন, আপনার মেয়ের লাইফটা স্পয়েল করে। আমার দুটো বাচ্চার মিলে আমি 52,000 টাকা দিয়েছি, 26,000 করে, আর এরপরে তো কেউ 50,000 দিয়েছে, কেউ 80,000 দিয়েছে, কেউ 1,00,000 দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, বহু মানুষ এইভাবে প্রতারিত। এবারে অনেকে ওনাদের ভয় মুখ খুলতে পারে না। আজকে আমার বাড়ি বাগুয়াটি, আমি না রোজ দৌড়াতে পারছি, ইনারা দৌড়াতে পারছে না, শিয়ালদার ফুটপাতে শুয়ে রাত কাটাচ্ছে, টাকা দেব না, আপনার কিছু করার জন্য করে না। আমার নাম সোমনাথ চা, এই ফর্মটাই এটাই বলছি, ওরা বলছে যে আমাদের ট্রেনিংয়ের জন্য ফর্ম ফিল আপ করা হয়েছে, আর এদিকে বলা হচ্ছে না আপনারা যে চাকরির জন্য, দুটো দুরকম স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলছেন, ইটিভি 9-কে উনি ইটিভি 9-কে উনি যেটা বললেন যে আমার ফর্মে ফিল আপ হয়েছে ট্রেনিংয়ের জন্য, আমাদের অনেক ফ্রেশ লাগে, জীবনটা সকালে দেবো সামনে বলছে।
অনেক বড় বড় মহারাজের ছবি আছে, তার মানে তার সত্যি আমরা